নিশ্চয় আল্লাহ তাআলা কিছু মনসা আছে আছে না সেই মনসাটা কি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো জেনে রাখো তোমাদেরকে আমি দুনিয়ার বুকে যে আমি প্রেরণ করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য এই জন্যই আমি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম উম্মতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بارك الله أكبر الله أكبر الله رب العالمين پیغمبر نبي عليه الصلاة والسلام اپنی اپنا رمت دن کے بولیا دین قل ان صلاتي نيشاي امر نماز امر قرباني امر حياه امر موت شبست بستو كار جنن لله رب العالمين شبست بستو رب العالمين جنن জান্ন রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন মহাত্রাম দস্ত বুজুর্গ সে আল্লাহ রব্বুল আলামিনের যদি আমরা ইবাদত না করি আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি না করি কাল কিয়ামতের দিন আর জবাব দেওয়া লাগবে না নাই জোরে বলেন লাগবে না তোমরা দুনিয়ার বুকে তোমাদেরকে প্রেরণ করা হয়েছিল তোমরা আমার প্রতি আমাকে খুশি করার জন্য কি কাম করেছিলা যখন বান্দা ভালো কাম করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোরা যদি দুনিয়ার বুকে গুনার কাম করস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি একটা মাত্র তোরা খুশির কাম যদি করে থাকস আমি ওই খুশির বদলে তোদের গুনাহ আমি মুসিয়া ফেলিয়া দেই সুবহানাল্লাহ ওদের জন্য যারা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমি আল্লাহকে মনে করবে আমি আল্লাহকে জিকির করবে আমি আল্লাহর নামকে স্মরণ করবে সেই ব্যক্তির আমি গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেই এবং সুবহানাল্লাহ গুনাহ মাফের দরকার আছে না নাই তাহলে গুনাহ মাফ কেমন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ মাফ তোমার অমল করে হবে যখন তোমরা গুনাহ করিয়া গুনার বোঝা মাথায় লইয়া রে বান্দা যখন তোমরা আমার কাছে আইবা চৌঘটের মধ্যে মাথা লাগাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত এরকম ভাবে জোশ মারবে যে তুষার গালে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারবো না আল্লাহু আকবার এরকম ভাবে জোশ মারবে তুষার চিতরে আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر দুনিয়ার উম্মতের আগে তোমরা দুনিয়ার জমিনে আসো তোমরা আর তোমার
মাঝে থেকে নইরা সয় না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রহমত থেকে নইরা সয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৌকট কোনোদিন লাভ করতে পারে না ঠিক কি না তাহলে গুনাহ থেকে মায়ুস হওয়া যাব আমাদের রহমত থেকে মায়ুস হওয়া যাব রহমত আমাদের কবুল লম্বন করবে রহমত শিশু বাচ্চার মতন আমি পাপ মুক্ত করিয়া দেই বলেন সুবহানাল্লাহ মুশরিকরা পর্যন্ত ভয় খাইত ওই ওমরের স্লোগান দিতে আমাদের বাধা কোথায় ঠিক কি না বাধা হবে না আমাদের যে ওমর মদিনার জমিনে হুংকার মেরেছিল সেই ওমরের যে আমরা আজকে চলাফেরা ঠিক কি না জোরে বলেন আমার বন্ধুগণ বলেন তোরা যারা আছেন ডিউটির মধ্যে তারা তাগর বসিয়ে দেন আইয়া আসুক তারা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমি বলতেছি দুনিয়ার বান্দারে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে আমরা বিশ্বাস করি না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রহমতের মধ্যে থাকাই পছন্দ করেন যারা রহমতের মধ্যে থাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ নিজে মাটিতে বসে অপরকে ভালো জায়গা বসার জন্য দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা ফাতিমার জাতিকে